প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম দেশের পুঁজি বাজারে আবারও বড় দরপতন দেখা দিয়েছে সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পুঁজি বাজারে মুনাফা লাভে থাকে যার ফলে সূচকের পতন হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন সঞ্চয়পত্রের চেয়ে বন্ডে বিনিয়োগ বেশি লাভজনক হবে বন্ড মার্কেটের উন্নয়নের লক্ষ্যে ট্রেজারি বন্ডগুলোকে লেনদেনের জন্য প্রস্তুত করা হয়েছে আগামী সপ্তাহ থেকে ট্রেজারি বন্ধ পুঁজি বাজারে লেনদেন হবে বলে আশা করা হচ্ছে পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে কিন্তু সেপ্টেম্বরে কমেছে বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি ঘাটতির কারণে মূল্যস্ফীতি চলমান রয়েছে ইন্দোবাংলা ফার্মা কোম্পানিটি তাদের বরিশালের জমি বিক্রি করবে কোম্পানিটি একটি নতুন কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের জন্য গাজীপুরে জমি কেনার জন্য এই তহবিল ব্যবহার করবে নিম্ন আয়ের জনগণের জন্য প্রথম মিউচুয়াল ফান্ডের কাজ চলমান রয়েছে তহবিলটি নিম্ন আয়ের জনগণের আর্থিক অন্তর্ভুক্তিকে সামনে রেখে করা হয়েছে এবং তারা এতে পঞ্চাশ টাকার চেয়ে কম বিনিয়োগ করতে পারবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ